হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজ তোমাদেরকে আমি গণিতের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়টির নাম কী দ্বিতীয় অধ্যায়ের নাম হলো একটি চল এবং একঘাত বিশিষ্ট সমীকরণ গঠন এবং তার সমাধান ইংরেজিতে আমরা কী বলতে পারি ফরমেশন অফ লিনিয়ার ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল অ্যান্ড দেয়ার সলিউশন সমীকরণ একঘাত বিশিষ্ট সমীকরণ গঠন এবং তাহাদের সমাধান নিয়ে আমরা আজ আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী টু পয়েন্ট ফোর লাস্ট অনুশীলনী অনুশীলনী টু পয়েন্ট ফোর আমি আগে কিছু প্রশ্নের আলোচনা করেছি অনুশীলনী টু পয়েন্ট ফোর থেকে প্রথম চারটি কোশ্চেন আগেই আলোচনা হয়ে গেছে আজ আমরা কোশ্চেন নাম্বার ফাইভ থেকে কন্টিনিউ করব। আশা করি আগের আলোচনাগুলি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ যদি কিছু কিছু অসুবিধা থাকে এগুলির মধ্যে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আজ আমি কোশ্চেন নাম্বার ফাইভ থেকে আলোচনা শুরু করব কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেনটি কী আছে আগে একটু পরে নেই তোমার মার বর্তমান বয়স তোমার বর্তমান বয়সের তিন গুণ সাত বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বর্তমান বয়সের হাফ অংশ দুই ভাগের এক অংশ তোমার ও তোমার মার বর্তমান বয়স কত তাহলে আমাদের কী বের করতে হবে তোমার বয়স ও তোমার মার বর্তমান বয়স তাহলে কী দেওয়া আছে আমাদের এখানে তোমার মার বর্তমান বয়স তোমার বর্তমান বয়সের তিন গুণ মার বয়স তোমার বয়সের তিন গুণ তাহলে আমরা কি ধরে নিতে পারি আমরা আগেই জানি অজানা রাশি অজানা রাশি এক্সের মাধ্যমে আমরা সমাধান করবো তাহলে আমরা ধরে নেই মনে করো মনে করো তোমার বর্তমান বয়স এক্স বছর আমরা কী ধরে নিলাম আমরা ধরে নিলাম তোমার বর্তমান বয়স এক্স বছর তাহলে তোমার মার বর্তমান বয়স তোমার বর্তমান বয়সের তিন গুণ তাহলে তোমার মার বয়স কত হবে তোমার মার বয়স হবে এক্সের তিন গুণ মানে থ্রি ইন্টু এক্স সুতরাং তোমার মার বর্তমান বয়স হবে এক্সের তিন গুণ যেহেতু তোমার বয়স কী ধরা হয়েছে তোমার বয়স ধরা হয়েছে এক্স বৎসর তোমার মার বর্তমান বয়স হবে তাহার তিন গুণ তো থ্রি ইন্টু এক্স থ্রি এক্স থ্রি এক্স বৎসর তাহলে কি তারপর কি দিয়েছে সাত বছর তাহলে তোমার বয়স বর্তমান বয়স হল এক্স বৎসর তোমার মার বর্তমান বয়স হলো থ্রি এক্স বৎসর আর কি দেওয়া আছে সাত বছর পর তোমার যত বয়স হবে সাত বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বর্তমান বয়সের হাফ অংশ তাহলে সাত বছর পর সাত সাত বছর পর তোমার বয়স হবে বর্তমান বয়স কত বর্তমান বয়স এক্স বছর তাহলে সাত বছর পর কী হবে তার সাথে সাত যোগ হবে এক্স মনে করো তোমার বর্তমান বয়স বারো বছর তাহলে সাত বছর পর কত হবে বারো যুগ সাত বারো যুগ সাত উনিশ বছর এরকম ব্যাপারটা এত সাত বছর পর তোমার বয়স হবে এক্স প্লাস সেভেন বৎসর সাত বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বয়সের হাফ অংশ সাত বছর পর তোমার বয়স হবে এক্স প্লাস সেভেন তা তোমার মার বর্তমান বয়সের খেয়াল রাখবে তা তোমার মার বর্তমান বয়স মার বর্তমান বয়স কত থ্রি এক্স বৎসর তা তোমার মার বর্তমান বয়সের হাফ অংশ হবে মানে দুই ভাগের এক দুই ভাগের এক ইন্টু মার বর্তমান বয়স থ্রি এক্স তাহলে আমরা এটাকে আরেকটু যদি সুন্দরভাবে যদি লিখি কী লিখতে পারি এক্স প্লাস সেভেন টু থ্রি এক্স বাই তা আমরা সমাধান করার জন্য উপরের দিকে চলে আসি এখন এটা কী আছে এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু থ্রি এক্স বাই টু আমরা বজ্রগূরণ করে কী পাবো আমরা এটার নিচে নিচে মনে মনে ওয়ান ধরতে পারি তাহলে আমরা বজ্রগূরণ করে পাই টু ইন্টু এক্স প্লাস সেভেন টু ইন্টু এক্স প্লাস সেভেন 1 ইন্টু থ্রি এক্স আমরা যদি কোনাগুনি গুণ করি ভদ্রগুন এটার নিচে মনে মনে আমরা কি ধরতে কী ভাবতে পারি ওয়ান ভাবতে পারি তাহলে টু এটার নিচে কী আছে টু ভগ্নাশির নিচের দিকে টু আছে আর এর উপরের দিকে কী আছে এক্স প্লাস তাহলে টু ইন্টু এক্স প্লাস সেভেন ইজ টু হবে বা টু দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে টু এক্স দিয়ে টু দিয়ে সেভেনকে মাল্টিপ্লাই করব গুণ করব টু ইন্টু সেভেন থ্রি এক্স বা টু এক্স ফোরটিন থ্রি এক্স টু এক্স প্লাস ফোরটিন ইজিক টু থ্রি এক্স বা টু এক্স মাইনাস থ্রি এক্স ইজকুয়েল টু মাইনাস ফোরটিন এখানে থ্রি এক্সটি কী হলো আমরা কী জানি অজানা রাশি এক্সকে সবসময় বাম দিকে আনতে হবে এখানে অজানা রাশি কী আছে টু এক্স আর এটা কি এক্স আছে তাহলে বাম দিক আনলে কী হবে ডান দিক থেকে বাম দিকে আসলে মাইনাস হয়ে যাবে আর শুধু নাম্বারগুলি সংখ্যাগুলি কী হবে ডান দিকে চলে যাবে এটা প্লাস ফোর ফোরটিন আছে ডান দিকে গেলে কী হবে মাইনাস ফোরটিন বা মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস ফোরটিন এক্সিক্যাল টু ফোরটিন টু এক্স মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু মাইনাস এক্স বড় নাম্বারের আগে মাইনাস তাহলে মাইনাস এক্স হবে মাইনাস ফোরটিন মাইনাস মাইনাস ক্যান্সেল করলে এক্স প্লাস ফোরটিন তাহলে এক্সের মান কত আসলো এক্সের মান আসলো ফোরটিন তাহলে কী হলো এক্স কী ধরেছিলাম এক্স ধরেছিলাম আমরা তোমার বর্তমান বয়স তাহলে তোমার বর্তমান বয়স হবে দেয়ার ফোর তোমার বর্তমান বয়স ফোরটিন এত বৎসর তোমার মার বর্তমান বয়স তিন গুণ ছিল থ্রি ইন্টু এক্স এক্সের মান কত এক্সের মান হলো ফোরটিন গুণ করলে কত পাব ফোরটি টু বৎসর করলে কত হবে ফোরটিন ইন্টু থ্রি ফোরটি টু তাহলে তোমার মার বর্তমান বয়স হবে ফোরটি টু বৎসর আর তোমার বর্তমান বয়স হবে ফোরটিন বৎসর তাহলে বুঝতে পেরেছো তোমরা তোমরা এইভাবে দেখবে তাহলে আমি পরবর্তী কোশ্চেন নাম্বারে চলে আসি তোমরা এই ফাঁকে এটা লিখে নাও তোমরা সবাই এটা সলিউশন শেষ হয়ে গেলো সমাধান কমপ্লিট হয়ে গেল এটা লিখে নাও এখন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন হলো সিক্স কোশ্চেন নাম্বার সিক্স এখন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার সিক্স নিয়ে আগে পড়ে শোনাচ্ছি তোমাদের তোমাদের বইটা হলো এটা এটা হলো ক্লাস এইটের বই তোমরা দেখবে বই থেকে পরবর্তী কোশ্চেন চন্ডীপুর পঞ্চায়েতে চন্ডীপুর পঞ্চায়েতে একটি আয়তকার জায়গা বিদ্যালয়ের জন্য রাখা আছে জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এলিভেন ইস টু ফোর জায়গাটিকে বেড়া দেওয়ার জন্য প্রতি মিটারে একশো টাকা করে খরচ হলে প্রতি মিটারে একশো টাকা করে খরচ হলে মোট পঁচাত্তর হাজার টাকা লাগে সেভেন্টি ফাইভ টাকা লাগে জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তাহলে জায়গাটি কীরকম জায়গাটি হলো আয়তকার জায়গাটি হলো আয়তকার আয়তক্ষেত্রের ধারণা তোমাদের আছে যার এটি হলো দৈর্ঘ্য আর এদিকটি হলো প্রস্থ এটি একটি আয়তকার জায়গা চন্ডিপুর পঞ্চায়েতে একটি আয়তকার জায়গা এই আয়তকার জায়গাটি বিদ্যালয় নির্ণয় করার জন্য রাখা আছে এটি হলো বড়ো অংশটি হলো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর ছোটো দিকটি হলো আয়তক্ষেত্রে প্রস্ত এখানে কী দেওয়া আছে জায়গাটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এলেভেন ইস টু ফোর জায়গাটির মনে করো যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এলেভেন ইস টু ফোর মনে করো জায়গাটির জায়গাটির দৈর্ঘ্য হলো এলিভেন মনে করো জায়গাটির দৈর্ঘ্য হলো এলিভেন এক্স মিটার এবং প্রস্থ ফোর এক্স মিটার যেহেতু আয়তকার জায়গার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 11:4 টু ফোর তাহলে আমরা ধরে নিলাম জায়গাটির দৈর্ঘ্য 11x এক্স জায়গাটির দৈর্ঘ্য এলেভেন এক্স মিটার এবং প্রস্থ ফোর এক্স মিটার জায়গাটিকে বেড়া দেওয়ার জন্য জায়গাটিকে বেড়া দেওয়ার জন্য বেড়া দেওয়া মানে পুরো বাউন্ডারিটা ঘুরে আসতে হবে বেড়া দেওয়া মানে সবটা দিক ঘুরে আসতে হবে তো সবটা দিক ঘুরে আসাকে কী বলে সবটা দিককে ঘুরে আসাকে বলে ক্ষেত্রের পরিসীমা এটিকে বলে এটি গাণিতিক নাম কি সবটা জায়গায় ঘুরে আসাকে বাউন্ডারি বরাবর ঘুরে আসাকে আয়তক্ষেত্রের পরিসীমা জায়গাটিকে বেড়া দেওয়ার জন্য প্রতি মিটারে একশো টাকা করে খরচ করলে প্রতি মিটারে কত টাকা খরচ হয় বেড়া দেওয়ার জন্য একশো টাকা মোট খরচ কত হয় সেভেন্টি ফাইভ টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকায় মোট খরচ হয় তাহলে কি লিখতে পারি জায়গার পরিসীমা জায়গার পরিসীমা কীরকম হবে প্রতি বর্গমিটারে জায়গাটার একবার ঘুরে আসাকে একবার সবটা জায়গায় ঘুরে আসাকে বলে পরিসীমা প্রতি বর্গমিটারে খরচ হয় একশো টাকা করে তাহলে মোট খরচ কত হবে পরিসীমা ইন্টু একশো পরিসীমা ইন্টু একশো একবার ঘুরে আসা হলো পরিসীমা প্রতি বর্গমিটারে খরচ হয় একশো টাকা তাহলে মোট খরচ কত হবে পরিসীমা ইন্টু একশো পরিসীমাকে আমরা একশো দিয়ে গুণ করবো তাহলে মোট খরচের পরিমাণ কত হয় সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন ফাইভ ট্রিপল জিরো ফাইভ থাউজেন্ড এত টাকা খরচ হয় সুতরাং জায়গার পরিসীমা জায়গার পরিসীমা কত হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডিভাইডেড বাই হান্ড্রেড হবে এক কি আছে এখানে এতো মিটার তাহলে আমরা এই জিরো 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 ক্যান্সেল করতে পারি তাহলে জায়গার পরিসীমা কত বের হলো সেভেন হান্ড্রেড ফিফটি মিটার তাহলে তাহলে এই আয়তক্ষেত্রটি আয়তকার জায়গাটি পরিসীমা কত সেভেন হান্ড্রেড ফিফটি মিটার এখন পরিসীমার সূত্র আমরা কি জানি পরিসীমার সূত্র হল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তকার জায়গার পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা কী করে আসলো এদিকটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্থ এটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্থ এটা কী করে আসলো আমি এখানে একটু আলোচনা করে নিচ্ছি পরিসীমা কী করে আসলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস প্লাস দৈর্ঘ্য পরিসীমা মানে কি সবটা জায়গায় একবার ঘুরে আসা দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত প্লাস প্রস্থ টু ইন্টু প্রস্থ এখন টু যদি আমরা কমন নেই তাহলে কি পাবো তাহলে টু যদি কমন নেই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে এইভাবে আমাদের এই সূত্রটি এসেছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল আমাদের দৈর্ঘ্য ছিল এলেভেন এক্স মিটার এলিভেন এক্স প্রশ্ন কত ছিল প্রশ্ন ছিল ফোর এক্স ফোর এক্স মিটার ফোর ফোর ইন্টু এক্স ফোর এক্স টু ইন্টু এলেভেন এক্স প্লাস ফোর এক্স ফিফটিন এক্স ফিফটিন ইন্টু টু থার্টি থার্টি এক্স এত মিটার আমাদের পরিসীমা কত বের হয়েছিল সেভেন হান্ড্রেড ফিফটি মিটার তাহলে আমরা কী লিখতে পারি পরিসীমা সমান সমান থার্টি এক্স সমান সমান আমরা কী লিখতে পারি আমাদের পরিসীমা বের হয়েছিল সেভেন হান্ড্রেড ফিফটি মিটার বা এক্স ইজিক্যাল টু সেভেন হান্ড্রেড ফিফটি বাই থার্টি আমরা যদি ক্যান্সেল করি শূন্য শূন্য ক্যান্সেল থ্রি দিয়ে ক্যান্সেল থ্রি দিয়ে ডিভাইড করলে কত আসে দেখে নাও থ্রি টু দা সিক্স ওয়ান ফাইভ থ্রি ফাইভ যার ফিফটিন তাহলে এক্সিক্যাল টু কত আসে এক্সিক্যাল টু আসে এক্সিক্যাল টু টোয়েন্টি ফাইভ এক্সিক্যাল টু কত আসলো টোয়েন্টি ফাইভ আমরা দৈর্ঘ্য কত ধরেছিলাম আমরা দৈর্ঘ্য ধরেছিলাম এলেভেন এক্স মিটার প্রস্ত ফোর এক্স মিটার দেয়ার ফোর দেয়ার ফোর জায়গাটির দেয়ারফোর জায়গাটির দৈর্ঘ্য কত হবে এলিভেন এক্স এলিভেন ইন্টু টোয়েন্টি ফাইভ মিটার এলেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ কত আসে টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাইড বাই এলিভেন খুব সোজা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফাইভ সেভেন টু 200, হান্ড্রেড টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিটার হল আয়তকার জায়গাটির দৈর্ঘ্য প্রস্তগত হবে প্রশ্ন হবে প্রশ্ন কত ছিল আমাদের প্রস্ত ছিল ফোর এক্স ফোর এক্স মিটার হান্ড্রেড মিটার তাহলে চণ্ডীপুর পঞ্চায়েতে একটি আয়তকার জায়গা বিদ্যালয়ের জন্য রাখা আছে ওই জায়গাটি দৈর্ঘ্য কত হবে ওই জায়গাটির দৈর্ঘ্য হলো টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিটার এবং তার প্রস্ত কত হবে প্রস্ত হবে হান্ড্রেড মিটার এখন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার নাইন এখন আমরা আলোচনা করলাম কোশ্চেন নাম্বার সিক্স এখন একটু গ্যাপ দিয়ে দুটো অঙ্ক গ্যাপ দিয়ে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার নাইন নাইন কোশ্চেনটি কী আছে আমরা কি একটু পরে শোনাই সুকান্ত ও সুভাষের বয়সের অনুপাত ফাইভ ইস টু সেভেন আজ থেকে চার বৎসর পর তাদের বয়সের অনুপাত হবে থ্রি ইস টু ফোর তাদের বর্তমান বয়স কত তাহলে কি দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে বর্তমান বয়সের অনুপাত সুকান্ত সুভাষের বর্তমান বয়সের অনুপাত হল ফাইভ ইস টু সেভেন তার থেকে ঠিক চার বছর পর তাদের বয়সের অনুপাত হবে থ্রি ইস টু ফোর তাহলে বর্তমান বয়স কত ঠিক একই ধরনের একটি অঙ্ক করে দেওয়া আছে তোমাদের পেজ নাম্বার ফোরটি থ্রি পেজ নাম্বার ফোরটি থ্রি পেজ নাম্বার ফোরটি থ্রিয়ে সেম ধরনের একটি কোশ্চেন করা আছে উদাহরণ নাম্বার নাইনটিন উদাহরণ নাম্বার নাইনটিন তোমরা এটা দেখে নিবে তা আমরা আমি আলোচনা করছি কোয়েশ্চেন নাম্বার নাইন সুকান্ত সুভাষের বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু সেভেন তাহলে আমরা ধরে নেই মনে করো মনে করো সুকান্তের সুকান্তের বর্তমান মনে করো সুকান্তের বর্তমান বয়স ফাইভ এক্স বৎসর এবং সুভাষের বর্তমান বয়স সেভেন এক্স বৎসর যেহেতু তাহাদের বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস সেভেন তা আমরা অনুপাতের অনুপাত সমানুপাতের নিয়ম অনুসারে আমরা ধরে নেই ধরে নিলাম সুকান্তর বর্তমান বয়স ফাইভ এক্স বৎসর আর সুভাষের বর্তমান বয়স সেভেন এক্স বৎসর তারপর এটা গেল একটা স্টেপ আর থেকে আজ থেকে আজ থেকে চার বৎসর পর তাদের বয়সের অনুপাত তাহলে চার বৎসর পরে চার বৎসর পরে সুকান্তের চার বছর পর সুকান্তের বয়স হবে এখন কত আছে এখন আছে ফাইভ এক্স চার বৎসর পর সুকান্তর বয়স হবে তার থেকে চার বেশি হবে ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর বৎসর ঠিক একই রকমভাবে চার বৎসর পরে সুবাসের সুবাসের বয়স হবে বর্তমানে কত আছে সুবাসের বয়স সেভেন এক্স সেভেন এক্স বৎসর চার বৎসর পর চার যুগ হবে সেভেন এক্স প্লাস ফোর বৎসর তাহলে চার বছর চার বছর পর তাহাদের বয়স হবে যথাক্রমে ফাইভ এক্স প্লাস ফোর বছর এবং সেভেন এক্স প্লাস ফোর বছর চার বছর পর তাদের বয়সের অনুপাত হবে দেড় ফোর চার বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ফাইভ এক্স প্লাস ফোর ইস টু সেভেন ফোর এটা অনুপাত চিহ্ন ইস টু ইস টু ফাইভ ফোর ইস টু সেভেন ফোর আমাদের কী দেওয়া আছে চার বছর পর তাদের বয়সের অনুপাত হবে থ্রি ইস তাহলে আমরা লিখতে পারি যেহেতু চার বৎসর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে থ্রি ইস তাহলে আমরা লিখতে পারি

বজ্রগুলন করলে কী হবে ফোর এটার সাথে এটা ফোর দিয়ে এটাকে ইন্টু ফোর ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকল টু থ্রি ইন্টু সেভেন এক্স প্লাস ফোর থ্রি ইন্টু সেভেন এক্স প্লাস ফোর বজ্রগুলন পদ্ধতি মানে কি কোনাকুনি গুণ ফোর দিয়ে এটাকে থ্রি দিয়ে এটাকে আমরা কোনাকুনিভাবে গুণ করব বা ফোর দিয়ে যদি ইন্টু করি ফাইভ ফোর যা টোয়েন্টি টোয়েন্টি এক্স ফোর ফোর যা সিক্সটিন থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান থ্রি ফোর যা টুয়েলভ বা পরের লাইন হবে টোয়েন্টি এক্স টোয়েন্টি ওয়ান ডান দিক থেকে বাম দিকে আসলে কী হবে মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স টুয়েলভ নিজের আছে টুয়েলভ সিক্সটিন শুধু সংখ্যা বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে সাইন পরিবর্তন হবে তাহলে টুয়েলভ মাইনাস বা এক্স মাইনাস বড় থেকে বড় থেকে চোরোটি মাইনাস করবো করলে কী পাবো ফোর বড় সংখ্যার আগে কী আছে চিহ্ন তাহলে হবে মাইনাস ফোর মাইনাস মাইনাস ক্যান্সেল বা এক্সিক টু ফোর তাহলে দেয়ার ফোর এক্স সেভেন কত আসলো ফোর আমাদের কী ছিল আমাদের কী দেওয়া ছিল আমাদের ছিল সুকান্ত ও সুভাষের বয়সের অনুবাদ ফাইভ ইস টু সেভেন সুতরাং সুকান্তর সুতরাং সুকান্তর বর্তমান বয়স কত হবে সুকান্তর বর্তমান বয়স ফাইভ এক্স তো ফাইভ ইন্টু ফোর ফাইভ এক্স ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি বৎসর তাহলে সুকান্তর বর্তমান বয়স হলো টোয়েন্টি বৎসর সুবাষের সুভাষের বর্তমান বয়স হবে সুভাষের কত ছিল বর্তমান বয়স সেভেন এক্স সেভেন ইন্টু ফোর টোয়েন্টি এইট বৎসর তাহলে সুভাষের বর্তমান বয়স হয়ে গেল টোয়েন্টি এইট বৎসর আমাদের এগুলি বের করতে চেয়েছে আমাদের চেয়েছে কি তাহলে তাহাদের বর্তমান বয়স কত প্রথমটি হলো সুকান্তর বর্তমান বয়স সুকান্তর বর্তমান বয়স ফাইভ এক্স আমরা ধরেছিলাম যেহেতু রেশিও ছিল টু সেভেন ফাইভ এক্স তো ফাইভ ইন্টু এক্সের মানে ফোর ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি বৎসর সুভাষের বর্তমান বয়স সেভেন এক্স সেভেন ইন্টু ফোর টোয়েন্টি এইট বৎসর এখন তোমরা তুলে নাও এটা আস্তে আস্তে তুলে নাও কোশ্চেন নাম্বার টেন আপনার লাস্ট কোশ্চেন এই অধ্যায়ের অধ্যায় টুয়ের লাস্ট কোশ্চেন এটা এক্সারসাইজ টু পয়েন্ট ফোরের লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর টেন একটি মূলত সংখ্যার একটি মূলত সংখ্যার লব অপেক্ষা হর আট বেশি লব অপেক্ষা হর আট বেশি তাহলে লব কোনটাকে বলে দেখানো একটু লব লভ বলে একটি ভগ্নাংশের উপরেরটিকে বলে লব নিচেরটিকে বলে হর ইংরেজিতে কী বলে এটাকে বলে ডিনোমিনেটর আর এটাকে বলে নিউ মারেটর নিউ মারেটর আর নিচের থেকে বলে ডিনোমিনেটর উপরে ভগ্নাংশের উপরেরটাকে বলে হর লব নিচেরটাকে বলে হর তাহলে মূলত সংখ্যা বলতে আমরা কি বুঝি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নটি কিল্ল জিরো তাকে বলে মূলত সংখ্যা এই বিষয়টি তোমাদের ক্লাস নাইনে আরো ভালোভাবে আলোচনা করা হবে তাহলে কী আছে আমাদের মূলত সংখ্যার লব অপেক্ষা হওয়ার আট বেশি তাহলে আমরা কী বলতে পারি তাহলে মনে করো মনে করো মূলত সংখ্যার লব এক্স ধরে নিলাম আমরা মূলত সংখ্যার লবটিকে আমরা কী দর নিলাম এক্স তাহলে হর কী হবে তার চেয়ে আট বেশি মূলত সংখ্যার লব অপেক্ষা হর আট বেশি সুতরাং হর হবে তার চেয়ে আট বেশি এক্স প্লাস এইট তাহলে মূলত সংখ্যাটি কী হবে দেয়ার ফর মূলত সংখ্যা সমান সমান কি লব ডিভাইডেড বাই হর এক্স বাই এক্স প্লাস এইট এটি হল আমাদের মূলত সংখ্যা তা আমাদের মূলত সংখ্যাটি হবে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইট আমি মূলত সংখ্যা অবধি তৈরি করে দিলাম মূলত সংখ্যাটি হবে এক্স বাই এক্স প্লাস এইট তাহলে মূলত সংখ্যা থেকে কী করতে হবে মূলত সংখ্যাটি এখন লবের সাথে সেভেন্টিন যোগ করা হলে আমরা যদি এক্সের সাথে যদি সেভেন্টিন অ্যাড করি এবং হর থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে সংখ্যাটি গিয়ে কী দাঁড়াবে থ্রি বাই টু থ্রি বাই টু বাংলায় যদি বলি দুই ভাগের তিন এই বাকি অংশটি তোমরা বাড়িতে করে নেবে আর যদি অসুবিধা হয় এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সবাইকে